সিন যেটা আমার কাছে প্রথম দু একটা অ্যাকশন সিকোয়েন্স আছে সেটা আমার কাছে প্রথম নতুন, যে কোনো নতুন কিছুই মানে এভরি ফার্স ইজ ভেরি স্পেশাল, তো সেইটা নতুন আমার কাছে। দময়ন্তীর মতো চরিত্রও আমি করিনি, আর প্রথম বাংলা ওয়েব সিরিজ, ফলে ভালো লাগছে। ওটিটিতে কাজ করার অভিজ্ঞতা কেমন? নতুন একটা প্ল্যাটফর্ম, সেখানে কাজ করা নতুন অভিজ্ঞতা, নতুন রকম একটা অভিজ্ঞতা, ভালো। হ্যাঁ, সেটা তো ছিল সত্যি, যে কন্টেন্টটা খুব স্পর্শকাতর একটা বিষয়, সেইটা ওপর কাজ হওয়াটা, কাজ করতে পারাটা এবং সেই রকম একটা চরিত্র ফুটিয়ে তোলা, সেটা তো অন্যরকম অবশ্যই। হ্যাঁ, রেজওয়ানের সঙ্গে আমার এটা প্রথম কাজ, আমি ওর কাজ আগে দেখেছি কিন্তু একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি কখনো। এইটাতে আমরা একসঙ্গে কাজ করেছি, প্রথম বলবো অভিনেতা তো পরে, আগে বলবো মানুষ হিসেবে রেজওয়ান খুব ভালো, খুব কোঅপারেট করেছে আমার সঙ্গে, খুবই ভদ্র একজন মানুষ। আর অভিনয় তো ওর সঙ্গে প্রচুর সিন ছিল না, ছিল সিন অনেক, আমার একারও সিন অনেক ছিল, তো ওর সঙ্গে যেটুকুনি সিন আমি করেছি সেটুকুনি সিন আমার খুবই ভালো লেগেছে, ভালোই বন্ডিং। ট্রেলার লঞ্চের পর যেহেতু আমার যারা কাজ দেখতে পছন্দ করেন তারা, প্রথম আমি যেহেতু ওটিটিতে কাজ করছি সেটার জন্য একটু এক্সাইটেড ছিল যে কীরকম হবে, আর এমনি সমস্ত দর্শকের যা হয়, এখন তো সবাই ঘরে বসে ওয়েব সিরিজ দেখে মোবাইলে, তো একটা নতুন সিরিজ আসছে সেটা নিয়ে তো একটা আগ্রহ থাকেই যে কেমন হবে, দেখা যাক। ট্রেলারটা দেখে সবার ভালোই লেগেছিলো, দেখা যাক কী ফিডব্যাক পাই। এখন দু একজন দেখেছে, ভালো মন্দ মিলিয়ে মিশিয়েই ফিডব্যাক পাচ্ছি, সবই যে ভীষণ ভালো পাচ্ছি এমনটাও বলবো না, আবার সব যে খুব খারাপ পাচ্ছি এমনটাও নয়, যে দু একজন দেখেছেন বলেছেন আমাকে ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে। আর আজকে দর্শকদের সামনে একটু টেনসড? না না না, একদমই না, একদমই না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা করো আমি তাড়াতাড়ি করে নেব ভাই। আই প্রচন্ড এক্সাইটেড। আপনি নিচে চলে যান, তোমার এই দিকটা আসো না, আরো সরে আসো না, আরো সরে আসো। হ্যাঁ, লাশের দিকে সরে আসো, বলবে আজকে তো অফিশিয়ালি দর্শকদের সামনে কি টেনসড? না না, আমি কোনো টেনসড হই না, রিসেন্টলি একটা কাজ, সেটাও দুই সপ্তাহ, এক সপ্তাহ হচ্ছে, তো টেনশন করে লাভ নেই, আমার কাজ ভালো করে কাজটা করা, বাকিটা দর্শকরা বলবে, দ্যাটস আপ টু দেম। শি ইজ এ ভেরি ফাইন অ্যাক্ট্রেস, খুব ভালো অভিনেত্রী, ভেরি মেজার, যেটা খুবই প্রয়োজন, মানে আমি যেটা প্রেফার করি, মানে বেশি যতটা দরকার বাড়ানো হলে বাড়াতে হবে, কমাতে হলে কমাতে হবে, তো ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স। একদম রিয়েল লাইফ ঘটনা অবলম্বনে পুরোটাকে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, চ্যালেঞ্জিং ছিল, চ্যালেঞ্জিং বলতে গেলে এক্সিকিউশনে চ্যালেঞ্জিং, ভাবনাটা চ্যালেঞ্জিং, তারপরে এটা করবো কি করবো না সেটা একটা প্রশ্ন ছিল আমার কাছে, ডেফিনেটলি চ্যালেঞ্জিং তো আছেই, বাকিটা দেখি, লেটস সি। করবে না ভেবেছিলে কি, মানে এমনি কোন ভাবনা কি এসেছিল? হ্যাঁ, মানে আমি শিওর ছিলাম না, সেটা আমি ট্রেলারের দিনে বলেছিলাম, এটা এটা আমি ভেবেছিলাম যে না করবো করবো না, মানে না ইন দ্য সেন্স আই ওয়াজ নট টু শিওর যে এই মুহূর্তে আমার ওটিটি প্রথম কাজ এটা করা উচিত কি না। তারপরে যখন স্ক্রিন প্লে শুনি, খুব ভালো স্ক্রিন প্লে লিখেছে অমলানদা, খুব ভালো ডায়লগস লিখেছে, তো তারপরে আই সেড ইয়েস, অ্যান্ড নীরাজজি তো আছেন, রাজদীপদা আছে, ফুল টিম জানাশোনা, তো একসাথে হয়ে হয়ে করে কাজ করার একটা সুযোগ, সেটাও একটা মজা, তো ফাইনালি উই আর ওয়ার্কিং টুগেদার। কি বলবে বাসব এবং রেজওয়ান প্রথমবার ওয়েব সিরিজ? ভীষণই ভালো, রিজওয়ানকে আমি অনেকদিন ধরেই চিনি অনেক সঙ্গে, ও তো রিজওয়ানের সঙ্গে কাজও করেছে, তো তো কংগ্রাচুলেশন, ওরা কাজ করছে ভালো, তো আশা করবো খুব ভালো হবে। ম্যাডাম কী বলবে? অবভিয়াসলি বলবো যে ভালো হবেই, আমরা যে কোনো কাজ শুরু করি সবসময় এটাই ভাবি, সবসময় পজিটিভ থিঙ্কিং নিয়েই আমরা কাজ শুরু করি, তো অবভিয়াসলি চাইবো যে ভালো হোক, আরও চাইবো, কারণ হচ্ছে আমি
রেজওয়ান মানে আমি বেসিক্যালি সানিদা বলি, ঠিক আছে, সানিদার সাথে আমি আগেও কাজ করেছি, আমার ক্যারিয়ারের ফার্স্ট কাজই হচ্ছে রেজওয়ানের সাথে। তো যাই হোক, হ্যাঁ, ভালো লাগছে যে ওর ওয়েব সিরিজের একটা প্রিমিয়ারে এসেছি। অবভিয়াসলি খুব খুবই ভালো লাগছে, নিজেদের বন্ধুরা যখন এগিয়ে যায় তখন ভালোই লাগে। আর তোমার পাশে গিয়ে যারা দিদি ইতিমধ্যে ফাটিয়ে দিচ্ছেন জিনিসের আবার, কেমন লাগছে বলো? ফাটাচ্ছি কিনা জানি না, কাজ করছি, টেলিভিশন তো টেলিভিশনই হয়, হ্যাঁ, একটু মজা করে কাজ করছি, ভালো লাগছে। জানি না সত্যি, আগে যেমনি জানতাম না, সোশ্যাল মিডিয়া আমি ফলো তো করি না খুব একটা, এটা করি না, বুঝতে পারিনি। এবার টিআরপি যেরকম আসবে এরকম অনুযায়ী বুঝতে পারবো কেমন কী ফাটাচ্ছি বা কেমন কী ভালো করছি। ও কখনোই সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ না, আমি ছিলাম কিন্তু আমি ডাউন হয়ে গেছি। ম্যাডাম কি দেখছো, চুক্তি দেখা হচ্ছে? হ্যাঁ আমি দেখছি, আমার মাও দেখে, আমি মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে স্কিপ হয়ে যায়, কিন্তু আমার মা কিন্তু রেগুলার দর্শক। আর দুজনকে ফের কি আবার কোথাও দেখার কোনো চান্স আছে? এখন তো ছাড়াছাড়ি ব্যাপার হয়ে গেছে এরকম। একসাথে কাজ করার তো ইচ্ছে আছে, কিন্তু তুমি তো জানো মানে আমার দৌড় কতটা, আমি কত ভবিষ্যৎ কী হতে চলেছে আমি জানি না, আর আমার কোনো রিলেটিভস প্রডিউসার না, তো আমি এই মুহূর্তে তাহলে জানি না যে একসাথে কাজ করতে পারবো কি না। অবশ্যই পারবো, খুব শিগগিরই হয়তো তোমাদের সামনে একটা ছোট্ট নিজেদের কাজ নিয়েই আসবো, আশা করবো সেই কাজটাকেও তোমরা ভালোবাসাই দেবে। থ্যাংক ইউ, আশা করি খুব ভালো কাজ করেছো। হাততালিটা কিন্তু শোনা গেল না ঠিক করে, হ্যাঁ আরো ঠিক করে। এটা আমাদের পরের ছবিও হতে পারে, একটা আমার দিকে আগে প্রথমে দীপান্বিতা রিজওয়ান খেলবেন না? একটু নার্ভাস, নার্ভাসটার একটা কারণ হচ্ছে যে এতদিনের একটা প্রচেষ্টা, এতদিনের একটা ওয়ার্কশপ করিয়ে কাজটা পুরো কমপ্লিট করে এবার আমরা দর্শকের সামনে আনছি। অলরেডি এসে গেছে যদিও, এতে আমাদের ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হয়ে গেছে, তবু হলে একটা ইচ্ছা থাকে একটা সবারই ভালো, এটা একটু টেনশন আছে। ভালো স্টিমের পর প্রতিক্রিয়া খুবই ভালো পেয়েছে, খুব ভালো পেয়েছে, তার কারণ হচ্ছে যেহেতু সাবজেক্টটা খুব টাচি একটা সাবজেক্ট, এবং আমার যে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যারা রয়েছে, আমরা সবদত, রেজওয়ান প্রথম ডিপার্টমেন্টের প্রথম কাজ ওদের, তা ফিডব্যাক খুব ভালো পেয়েছে আপাতত। এই ফার্স্ট ওদের ওদের সাথে কাজ করার অভিজ্ঞতা বলতে, আমি দুজনের সাথে কাজ পুরনো, অনেকদিন আগেই কাজ করেছি, কিন্তু ওরাও একটা খুব, যেহেতু ওদের প্রথম ওয়েব সিরিজ, ওরা খুব মানে খুব যথেষ্ট ছিল, মানে যে কাজটা যাতে ভালো হয়, এবং আমি ওদের থেকে প্রায় 100% পেয়েছি, মানে ওরা খুব লড়াই চেষ্টা করেছে মানে ভালো করে যাতে কাজটা হয়। ইনফ্যাক্ট সবাই মানে পুরো টিম পুরো, আমরা অনেক আগেও বলেছি আমাদের প্রচুর লোকেশন নিয়ে কাজ হয়েছে আমাদের এই বাড়িতে, তা আজকে আমার মানে যতক্ষণ আর দর্শক সবাই দেখবে ভালো বলবে, এটা আমার কাছে আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ।